সৌদি আরবে সূর্যোদয়ের 15 মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদির ইসলামী অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ দেশের বিভিন্ন স্থানে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। মুসল্লিরা যাতে আরামদায়ক আবহাওয়ায় নামাজ পড়তে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। সূর্যোদয়ের 15 মিনিট পর নামাজ আদায় শুরু না করলে খোলা মাঠে জামাত অনুষ্ঠান কঠিন হয়ে দাঁড়াবে, কেননা মরুভূমির দেশ সৌদি আরবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও বাড়তে থাকে। এছাড়া নতুন ওই নির্দেশনায় খোলা মাঠে নামাজ আদায় করতে বলা হয়েছে। বলা হয় মসজিদের পাশে খোলা মাঠ থাকলে মসজিদের ভেতরে নামাজ আদায় করা যাবে না, তবে খোলা মাঠ না থাকা সাপেক্ষে মসজিদের ভেতরে নামাজ আদায় করা যাবে। একই সাথে পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়েও জোর দেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার সহ প্রাথমিক প্রস্তুতিরও নির্দেশ দিয়েছেন ইসলাম বিষয়ক মন্ত্রী। সৌদিতে ইসলাম সংক্রান্ত নির্দেশনা বেশ গুরুত্বের সাথে পালন করা হয়। সরকারি কর্মকর্তারাও এ ব্যাপারে বেশ সজাগ থাকেন। মিলা খন্দকার, চ্যানেল 24। বুলেটিন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।